সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিডি এক্সাম চ্যালেঞ্জের অ্যাপস অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফেসিলিটি ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিন জিকের মকটেস ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে এবং এই সকল ভিডিওর ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের অফিশিয়াল অ্যাপ টিডির এক্সাম চ্যালেঞ্জার সেই অ্যাপটিকেও তোমরা ইনস্টল করে নেবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কয়েকজন উল্লেখযোগ্য সভাকবি ও তাদের পৃষ্ঠপোষক রাজাগণ এই বিষয়ে আলোচনা করবো প্রত্যেকটা প্রশ্ন এক লাইনের থাকবে একটি প্রশ্ন এবং একটি উত্তর হিসাবে দেখে নাও আজকের নিয়ে প্রথম প্রশ্ন অমর সিংহ কোন রাজার সভাকবি ছিলেন অমর সিংহ ইনি কোন রাজার সভাকবি ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই রাজার কিন্তু সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন আমির খসরু কোন রাজার সভাকবি ছিলেন তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এদের ভেতর কিন্তু যে কোনো একটা প্রশ্ন তোমাদের এক্সামে কমন আসবেই আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আমির খসরু আলাউদ্দিন খলজি ইনার সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন আমির হাসান ইনি কোন রাজার সভাকবি ছিলেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমির হাসান আলাউদ্দিন খোলজির কিন্তু সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন উমাপতি ধর ইনি কোন রাজার সভাকবি ছিলেন উমাপতি ধর ইনি কোন রাজার সভাকবি ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি হচ্ছেন বিজয় সেন এই রাজার কিন্তু সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই রাজার কিন্তু সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে খারবেল ইনি কোন রাজার সভাকবি ছিলেন তো খারবেল ইনি হচ্ছেন প্রথম সাতকর্ণী এই রাজার কিন্তু সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন বানভট্ট কোন রাজার সভাকবি ছিলেন বানভট্ট ইনি কোন রাজার সভাকবি ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে মীর হাসান দেহলবি ইনি কোন রাজার সভাকবি ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি হচ্ছেন আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন রাজশেখর ইনি কোন রাজার সভাকবি ছিলেন রাজশেখর ইনি কোন রাজার সভাকবি ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি হচ্ছেন মহিপাল এই রাজার সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি হচ্ছেন রামপাল ইনার সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন হরিভদ্র ইনি কোন রাজার সভাকবি ছিলেন হরিভদ্র ইনি কোন রাজার সভাকবি ছিলেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি হচ্ছেন ধর্মপাল এই রাজার সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন আবুল ফজল কোন রাজার সভাকবি ছিলেন তোমরা জানো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আবুল ফজল হচ্ছে আকবর ইনার সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন আল বিরুনি কোন রাজার সভাকবি ছিলেন আল বিরুনি ইনি কোন রাজার সভাকবি ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি হচ্ছেন মোহাম্মদ গাজনি এই রাজার সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন বরৌনী ইনি কোন রাজার সভাকবি ছিলেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে বরৌনি আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বহুবার কিন্তু কমন আসে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কবি জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন পতঞ্জলি কোন রাজার সভাকবি ছিলেন পতঞ্জলি কোন রাজার সভাকবি ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি পুষ্যমিত্র শুঙ্গ এই রাজার কিন্তু সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে হাসান নিজামি হাসান নিজামি ইনি কোন রাজার সভাকবি ছিলেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি হচ্ছেন গিয়াস বলবন এই রাজার সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন চরক কোন রাজার সভাকবি ছিলেন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কি চরক হচ্ছে কনিষ্ক এই রাজার সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সোমদেব কোন রাজার সভাকবি ছিলেন সোমদেব ইনি কোন রাজার সভাকবি ছিলেন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি হচ্ছেন দ্বিতীয় পৃথ্বীরাজ এই রাজার সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কবি হরিসেন ইনি কোন রাজার সভাকবি ছিলেন কবি হরিসেন ইনি কোন রাজার সভাকবি ছিলেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি হচ্ছেন সমুদ্রগুপ্ত এই রাজার সভাকবি ছিলেন দেখে নাও একুশ দাগের কোয়েশ্চেন বলা হয়েছে হারুন নিজাম ইনি কোন রাজার সভাকবি ছিলেন হারুন নিজাম ইনি কোন রাজার সভাকবি ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি কুতুবুদ্দিন আইবক এই রাজার কিন্তু সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন মির্জা গালিব ইনি কোন রাজার সভাকবি ছিলেন মির্জা গালিব ইনি কোন রাজার সভাকবি ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এই রাজার সভাকবি ছিলেন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে রবিকীর্তি কোন রাজার সভাকবি ছিলেন রবিকীর্তি ইনি কোন রাজার সভাকবি ছিলেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি হচ্ছেন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী এই রাজার সভাকবি ছিলেন দেখে নাও পরবর্তী প্রশ্ন জগন্নাথ পণ্ডিত এবং আব্দুল হামিদ লাহিরি এই দুটো কবি কোন রাজার সভাকবি ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই দুটো কবি শাহজাহান এই রাজার কিন্তু সভাকবি ছিলেন দেখে নাও আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন রায়গুনাকার ভারতচন্দ্র কোন রাজার সভাকবি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রায়গুনাকার ভারতচন্দ্র কোন রাজার সভাকবি ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইনি হচ্ছেন কৃষ্ণচন্দ্র রায় এই রাজার কিন্তু সভাকবি ছিলেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি নেই এই পিডিএফটি যদি তোমরা ফ্রিতে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল অ্যাপ টিডির এক্সাম চ্যালেঞ্জার সেই অ্যাপটিকেও তোমরা ইনস্টল করে নেবে এবং চ্যানেলে যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে এবং এই ভিডিওটিকে তোমাদের সমস্ত বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ হু শুড জয়েন আন প্লাস আমরা কেন আন প্লাসে জয়েন করব। এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে এবং তার সাথে সরকারি চাকরির ধরন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটায় রয়েছে এবং রুটিন অনুযায়ী প্রশ্ন করার সুযোগ পাবে তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে এরপর দেখো আগে এরকম ধরনের ক্লাস হতো আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে আচ্ছা এছাড়াও হোয়াটস নিউ এখানে কি নতুন এসছে অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে তাছাড়া পোল অপশান পাচ্ছ চ্যাট অপশান পাচ্ছ এবং কুইজ ডাউট ক্লিয়ারিং টেস্ট সিরিজ ডুয়েল এডুকেটার ক্লাসেস অনেক কিছু ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আন একাডেমির মধ্যে দেখো এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে পোল চ্যাট অপশান সেল অ্যানালিস্ট ইত্যাদি রয়েছে ডুয়েল এডুকেটার ক্লাসেস এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে এবং এখানটা সবচেয়ে বেশি ভালো বিষয় হলো এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটারকে নিয়োগ করা হয়েছে সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে আন অ্যাকাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেগুলো একবার ভালো করে দেখে নাও ডাব্লু এর ব্যাচ চলছে ডাব্লুবি টেটের ব্যাচ চলছে ডাব্লু পিএসসি ক্লার্সির ব্যাচ চলছে ডাব্লু বিপির ব্যাচ চলছে ডাব্লু বি ব্যাচ চলছে এবং পিএসসি মিলিশনাসের ব্যাচ চলছে এবার দেখো আন একডেমি সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও এক মাসের ক্ষেত্রে উনিশশো টাকা তিন মাসের ক্ষেত্রে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় মাসের ক্ষেত্রে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বারো মান্থের ক্ষেত্রে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা চব্বিশ মান্থের ক্ষেত্রে পনেরো হাজার দুশো টাকা তোমরা মাসিক ভিত্তিও কিন্তু টাকা কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অনেকটা বেশি ছাড় পাবে তাহলে আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে আর দ্য গ্রেট নিউজ কী দেখো তোমরা নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে এখানে সাবস্ক্রিপশান নিতে পারবে প্রত্যেক মাসিক ভিত্তিতে তোমরা ইএমআই কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই খুব তাড়াতাড়ি আনাকরণী সাবস্ক্রিপশন নিয়ে সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে